কখনো মার্কিন নাগরিক, কখনো এনএসআই এর পরিচালক, কখনো সরকারি বড় কর্মকর্তা। প্রতারণায় যখন যে পরিচয় প্রয়োজন সেরূপেই আবির্ভূত হন আশরাফুল ইসলাম দীপু। মাত্র 20 বছর বয়সে কোটিপতি বনে যাওয়া ওই তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজের পাশাপাশি খুলেছেন ইউটিউব চ্যানেল, এসব মাধ্যমে চালান নিজের প্রচারণা। বয়স মাত্র 20, পড়াশোনা অষ্টম শ্রেণী, কিন্তু নিজেকে স্নাতক পাস দাবি করেন ভোলার দক্ষিণ আইচা এলাকার আশরাফুল ইসলাম দীপু। সরকারি বড় কর্মকর্তা সহ নানা পরিচয় দিয়ে উপকূলীয় অঞ্চলে দাতা সংস্থার সহায়তার ত্রাণ আত্মসাতের মধ্য দিয়ে তার প্রতারণা শুরু। এরপর স্কুলের কর্মচারী নিয়োগ, উপবৃত্তির টাকা পাইয়ে দেওয়ার নামে টাকা আত্মসাত সহ নানা অপরাধে জড়ায়। চড়েন নামিদামি ব্র্যান্ডের গাড়িতে, যাতায়াত অভিজাত 5 তারকা হোটেলে। করোনা মহামারীতে মানবিক টিম নামে ফেসবুক আইডি খুলে প্রবাসীদের থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। সুনির্দিষ্ট কোনো পেশা না থাকলেও মাত্র 20 বছর বয়সে কোটি টাকার মালিক আশরাফুল নিজেকে প্রচারে খুলেছেন ইউটিউব চ্যানেল। বেসামরিক কোনো লোক ওয়েলফেয়ার গুলশান ওয়েলফেয়ার ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়নি, আমি রেকর্ড করেছি। আজকে আমার এই নির্বাচনের জন্য আমার যে সমস্ত বন্ধু বান্ধব, সেনাবাহিনীর, নৌবাহিনীর, বিমান বাহিনীর, যে সশস্ত্র বাহিনী বিভাগের এবং সিভিল প্রশাসনের বন্ধু বান্ধব অক্লান্ত পরিশ্রম করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা। আর বিশেষ করে আমি আমার নোমান গ্রুপ, ইসলাম টেক্সটাইলের পক্ষ থেকে আবার আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। পোশাক খাতের অন্যতম প্রতিষ্ঠান নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি এমন স্ট্যাটাস নজরে আসে নোমান গ্রুপ কর্তৃপক্ষের, প্রতারণার নিপুণ ছক দেখে পুলিশের শরণাপন্ন হন তারা। আমরা উত্তরে ফেসবুকে দেখতে পাই যে সামোয়ান, একজন আশরাফুল ইসলাম দীপু নামে একজন ভদ্রলোক, উনি একটা পোস্ট দিয়েছেন যে হি হ্যাজ জয়েন্ড ইন নোমান গ্রুপ অ্যাজ আ ভাইস চেয়ারম্যান ফ্রম 31st December। গ্রুপের ভাইস চেয়ারম্যান পদে আমরা আসলে কাউকে নিয়োগও দিইনি বা এই ধরনের কোনো পরিকল্পনাও আমাদের ছিল না, সে একটা ডেঞ্জারাস প্রকৃতির ছিল, আমরাও চাই তার শাস্তি হোক। আশরাফুল যেসব নামি ব্র্যান্ডের গাড়ি ভাড়া করে চলতেন, প্রতারণা থেকে রেহাই পাননি সেসব গাড়ির চালকরাও। আমাদের প্রাডো গাড়ি কোম্পানির, আমি ওটা চালাই, ওটা ভাড়া নেয়, ভাড়া নেওয়ার পরে 30,000 টাকা আমার আটকে দেয়। আমার বউরে প্রধানমন্ত্রী কার্যালয়ে চাকরি দিবে, সেই ক্ষেত্রে আমার কাছ থেকে 30,000 টাকা নেওয়ার পরে এখন দেখি সে প্রতারক। নোমান গ্রুপের অভিযোগের সূত্র ধরে প্রতারক আশরাফুল ইসলাম দীপুকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। ফেসবুকে আশরাফুল ইসলাম দীপু নামে একটা অ্যাকাউন্ট থেকে দাবি করছে যে নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে সে নিয়োগপ্রাপ্ত হয়েছে। তো আমরা বিষয়টা তদন্ত করে দেখছি যে কে বা কারা এর সাথে জড়িত আছে। অভিনব সব প্রতারণা এড়াতে সবাইকে সাবধান থাকার পরামর্শ পুলিশের। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।